সবার প্রথমেই কিন্তু ফেস ওয়াশ দিয়ে আমি আমার ফেসটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি এখানে ইউজ করছি প্লাম্পের এই টোনারটা। তো তোমরা যে কোনো টোনার কিন্তু ইউজ করে নিতে পারো, তাছাড়াও কিন্তু তোমরা রোজ ওয়াটার ইউজ করতে পারো। তো তারপর আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ময়েশ্চারাইজার। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, ময়েশ্চারাইজারের পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই কিন্তু এই পার্টটা কেউই স্কিপ করো না একদমই। তো ভালো করে কিন্তু ফেসের মধ্যে ময়েশ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নিও। তারপরে কিন্তু আমি এখানে ইউজ করছি ইনসাইডের এই প্রাইমারটা। এটা একটা সিলিকন বেস প্রাইমার, আর প্রাইমার আমাদের ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে, তাছাড়াও কিন্তু আমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং করতে সাহায্য করে প্রাইমার। আর যে কোনো প্রোডাক্ট ইউজ করার মাঝে কিন্তু 2-3 মিনিট সময় দেবে স্কিনের মধ্যে প্রোডাক্টটা অ্যাবজর্ব হবে ভালো করে, সেই জন্য। তারপরে আমি এখানে লিপটাকে ময়েশ্চারাইজ করার জন্য ভ্যাসলিন ইউজ করছি। এরপর আমি ম্যাজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা দিয়ে আমি আমার আইব্রোগুলো ভালো করে ফিল করে নিচ্ছি। তারপর সুইস বিউটির কনসিলার দিয়ে আইব্রোটা ভালো করে কিন্তু শার্প করে নিচ্ছি। আইব্রোটা ভালো করে কনসিলার দিয়ে শার্প করে নেওয়ার পর আমি এখানে একটা ভেজা বিউটি ব্লেন্ডার থেকে জলটাকে চিপে নিয়েছি। তারপরে কিন্তু ব্লেন্ডারটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর কিন্তু আমি ইউজ করছি ল্যাকমির এই সিসি ক্রিমটা। তো একটা ব্রাশের সাহায্যে আমি আমার ফেসের মধ্যে ল্যাকমির সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি এই ছোট্ট ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ভালো করে সিসি ক্রিমটা ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। আমি এই ছোট্ট ব্রাশটা এখনও পর্যন্ত ইউজ করিনি, সেই জন্যই কিন্তু ইউজ করে দেখলাম আর ভীষণই ভালো এই ব্রাশটা। তো এটা কদিন আগেই কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা নিতে পারো। তারপর আমি এখানে সুইস বিউটির কনসিলারটা দিয়ে আমি হাইলাইটেড এরিয়াগুলো একটু কনসিল করে নিচ্ছি। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, তোমরা খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবে যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট তোমাদের ফেসের মধ্যে না থাকে। তারপর আমি এখানে ইনসাইডের কালার কারেক্টর প্যালেটটা থেকে ব্রাউন শেডটা নিয়ে কিন্তু আমার ফেসটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। দেন কিন্তু আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কন্ট্রোলের কোনো দাগ না বোঝা যায়। এরপর আমি ইনসাইডের এই ক্রিম ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার ফুল মেকআপটা কিন্তু সেট করার জন্য আমি এখানে ইনসাইডের ব্যানানা পাউডারটা দিয়ে আমি আমার ফেসটা ভালো করে কিন্তু সেট করে নিচ্ছি। আর আজকে কিন্তু জ্যাকেল হিলের এই প্যালেটটা থেকে আই মেকআপটা করবো। তো ফার্স্টে অরেঞ্জ কালারটা নিয়ে কিন্তু আমি আউট অফ কর্নার থেকে ইনার কর্নার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আজকের ভিডিওটা রিপাবলিক ডে স্পেশাল হবে, সেই জন্য কিন্তু আমি আমার আই লুকটার মধ্যে অরেঞ্জ, গ্রিন এবং হোয়াইট তিনটে কালারই থাকবে। তো ইন্ডিয়ান ফ্ল্যাগের মতোই কিন্তু আজকে আমার আই লুকটা ক্রিয়েট করব আমি। তো আমি কিন্তু এখানে হাফ কাট ক্রিস করে নিয়েছি। দেন তারপর কিন্তু আমি আউট অফ কর্নারের দিকে গ্রিন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেমভাবে কিন্তু আমি এই চোখেও অ্যাপ্লাই করে নিচ্ছি গ্রিন কালারটা। গ্রিন কালারটা অ্যাপ্লাই করার পর আমি একটা শিমারি হোয়াইট কালার নিয়ে আইবলের উপর অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমি এখানে ল্যাকমির লাইনারটা নিয়ে নিয়েছি আর এই লাইনারটা আমি ভালো করে কিন্তু পরে নিচ্ছি। আর আজকের লুকটা যাতে চোখটা একটু বড় বড় দেখায়, সেই জন্যই কিন্তু আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর কিন্তু আমি আমার ল্যাশ কার্লারটা দিয়ে ভালো করে কিন্তু ল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। তারপর এখানে ব্লু হ্যাভেনের একটা মাস্কারা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে কিন্তু দুটো চোখে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারটা আমি একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিলাম। তারপরে একটা ব্লাশার প্যালেট থেকে আমি হালকা করে কিন্তু একটু ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। তারপর একটা সুইস বিউটি হাইলাইটার প্যালেট থেকে আমি ভালো করে হাইলাইট করে নিলাম হাইলাইটেড এরিয়াগুলো। তারপর ফুল ফেস মেকআপটা সেট করার জন্য আমি এখানে সুইস বিউটি মেকআপ ফিক্সারটা দিয়ে মেকআপটা ফিক্সড করে নিলাম। তারপর এই দুটো লিপস্টিকের শেড মিক্সড করে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম। আর এইটাই হচ্ছে আজকের আমার ফুল ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল মেকআপ লুকটা। ভিডিওটা
যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো নেক্সট কি ভিডিও দেখতে চাও। দেখো হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।